আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে এরকম স্কুইড গেম যে ইফেক্ট রয়েছে মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করবে তার আগে মনে করিয়ে দিতে চাই আপনাদের করজা কিন্তু এখনো পরিশোধ করেননি নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটা প্রেস করে লাল সাবস্ক্রাইব বাটনকে আপনারা গ্রে কালার করে দিন করজা পরিশোধ করে অ্যাপার্ট ফ্রম দিস ফার্ন আপনি কিন্তু খুব সহজেই চাইলে এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করতে সিম্পল একটা ট্রিক ব্যবহার করতে হবে এগুলো মূলত আসলে মোবাইল ফোনের একটা অ্যাপের ফিল্টার সেই ফিল্টারটা ব্যবহার করে আমরা রেকর্ড করব দেন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে মডিফাই করে নেব তো সিম্পলি আজকের ভিডিওর জন্য স্কুইড গেমের যে মাস্ক ইফেক্ট রয়েছে সেটা আমরা আসলে তৈরি করার জন্য দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব একটা হলো স্ন্যাপচ্যাট আর একটা হলো ক্যাপকার তো স্কুইড গেম সম্পর্কে যারা না জানেন আশা করি আপনারা মোটামুটি সকলেই জানেন কারণ এটা খুবই পপুলার একটা সিরিজ আপনারা নেটফ্লিক্সে এই সিরিজটা দেখতে পারবেন এবং ফেসবুকেও কিন্তু এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে সো আমার মনে হয় আপনারা অনেকেই এই সম্পর্কে আসলে ফ্যামিলিয়ার রয়েছেন তো সেই যে সিরিজ রয়েছে সেখানে কিছু ক্যারেক্টার রয়েছে যারা মাস্ক ব্যবহার করে তো সেই মাস্কের ইফেক্টটা আমরা তৈরি করবো আজকে মোবাইল ফোন ব্যবহার করে প্রথমেই আমরা স্ন্যাপচ্যাটে চলে যাব স্ন্যাপচ্যাট আপনারা সকলেই জানেন এটা আসলে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন তো সেই অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করব জাস্ট ক্লিক করে আমরা ওপেন করলাম যদি অ্যাকাউন্ট খোলা না থাকে আপনারা ডাউনলোড করে স্ন্যাপচ্যাট আপনি লিঙ্ক নিচে দিয়ে দেবো দেন জাস্ট রেজিস্টার করবেন আপনার মোবাইল ফোন ব্যবহার করে হোয়াটসঅ্যাপে যেভাবে করেন এরপরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন যেখানে ক্যামেরায় আপনি নিজেকে দেখতে পারবেন তো এইটার জাস্ট আপনারা যদি ডান সাইডে খেয়াল করেন একটা ফিল্টার অপশন রয়েছে এই ফিল্টার থেকে আপনাদের স্কুইড গেমের যে ফিল্টার সেটা কিন্তু নির্বাচন করতে হবে আপনাদের এখানে থাকবে না জাস্ট যেটা করবেন ফিল্টারের উপরে ক্লিক করে উপরের দিকে আপনারা যদি এভাবে টেনে নিয়ে আসেন একটা অপশন আসবে যেখানে সকল ফিল্টারগুলো আপনারা ব্রাউজ করতে পারবেন সার্চ বাটনে গিয়ে আপনারা সার্চ করবেন স্কুইড গেমস তাহলে স্কুইড গেমের অনেকগুলো ইফেক্ট আপনারা পাবেন তো প্রথম ইফেক্টের জন্য আমরা যেটা ব্যবহার করেছি সেটা হলো স্কুইড গেম মাস্ক নামে যে ইফেক্ট রয়েছে এটা ক্লিক করব তাহলে ক্যামেরাটা ওপেন হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু ওই মাস্কটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা যেটা রেকর্ড করতে চান জাস্ট সেটা আপনারা বলবেন অ্যান্ড দেন এইখানে যে মাঝখানে বাটনটা রয়েছে এটাকে প্রেস করে ধরে রাখবেন তাহলে কিন্তু আপনার এটা রেকর্ড হয়ে যাবে তো এই ফিল্টারটায় ভয়েসটা অটোমেটিক্যালি আসলে আপনার ম্যানিপুলেট করা থাকে এখানে আর ফার্দার এডিটের দরকার নেই তবে আরেকটা এফেক্ট রয়েছে যেটা আমরা ব্যবহার করব সেটা আমরা যদি নিচের দিকে চলে আসি এই এফেক্টটা আমরা পেয়ে যাব মাস্কের এই ইফেক্ট আমরা যখন ব্যবহার করব তখন কিন্তু আমাদের ভয়েসটা নর্মালি থাকে তো আমরা জাস্ট এটাকে ক্লিক করে রেকর্ড করলাম রেকর্ড শেষে আমাদের এটাকে সেভ করতে হবে সেভ হলে পরে এটা কিন্তু আমাদের ফটোসে গিয়ে সেভ হবে দেন আমরা চলে যাবো ক্যাপকার্ট যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে ক্যাপ ঢুকে নতুন একটা প্রজেক্ট থেকে আমরা আমাদের ওই ভিডিওটাকে সিলেক্ট করবো দেন আমরা অ্যাড টু মিডিয়া যদি ক্লিক করি তাহলে ওপেন হয়ে গেল আমরা যদি প্লে দিই নর্মাল আমাদের ভয়েসটা পাচ্ছেন তো এখান থেকে আমাদের অডিওটাকে এক্সট্র্যাক্ট করতে হবে ক্লিক করলাম দেন আমরা যদি নিচের দিকে দেখি এখানে একটা অপশন পাবেন এক্সট্র্যাক অডিও এটার উপরে ক্লিক করলে অডিওটা ভিডিও থেকে আলাদা হয়ে যাবে এবার অডিওটা ক্লিক করবেন দেন আপনারা চলে যাবেন ভয়েস ইফেক্টে তো আপনারা জাস্ট ডিপ যে ইফেক্ট রয়েছে সেটাকে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের কাছে দেন জাস্ট এটাকে আপনারা টেনে টিপি করে এক্সপোর্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা স্কুইড গেমের যে ইফেক্ট রয়েছে স্ন্যাপচ্যাট এবং ক্যাপকার্ট ব্যবহার করে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর একটা জিনিস রিমাইন্ড করে দিতে চাই আপনারা নতুন যারা এই ভিডিওটি দেখছেন আগে আমার ভিডিও যারা দেখেননি কিংবা আপনার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি নিচের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটা রেড কালার থেকে থাকলে ওইটা ক্লিক করে জাস্ট আপনারা গ্রে কালার করে দিতে পারেন পাশে থাকা বেল আইকনটি আপনারা ক্লিক করে দিতে পারেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করবো খুব সহজেই আপনারা সেটা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে দেন গুড